वेलकम टू आवर चैनल सक्सेस क्विज। आज हमरा ए भिडियोते जियोग्राफी बेश किछु गुरुत्वपूर्ण प्रश्न आलोचना करब, जे प्रश्नगुलो नेওয়া হয়েছে खनिज नामक अध्याय থেকে। তার আগে বলে নিই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, প্রতিটি ভিডিওর প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বেঙ্গলি এবং জিওগ্রাফি দুটি সেপারেট পিডিএফ রয়েছে, যদি পারচেজ করতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন, স্প্রিং তৈরিতে কোন ইস্পাত ব্যবহার করা হয়। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, তাহলে দেখবে এক্সামটি ক্র্যাক করা অতি সহজ হবে। স্প্রিং তৈরিতে কোন ইস্পাত ব্যবহার করা হয়? স্প্রিং তৈরিতে প্রধানত ক্রোম ভ্যানাডিয়াম স্টিল ব্যবহার করা হয়। দেখো এই ক্রোম বলতে ক্রোমিয়াম, ক্রোম বলতে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ভ্যানাডিয়াম এবং ইস্পাত মিলিয়ে এই স্টিলটা তৈরি করা হয়। অর্থাৎ এখানে তিনটি পদার্থ প্রধান থাকে, একটি হলো ইস্পাত, ক্রোমিয়াম, একটি আরেকটি হলো ভ্যানাডিয়াম। এই ভ্যানাডিয়াম হলো হচ্ছে রেয়ার আর্থ একটি মেটেরিয়াল, অর্থাৎ এই এই ভ্যানাডিয়াম প্রকৃতির যে খনিজগুলো সেগুলো কিন্তু পৃথিবীতে খুবই কম পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, স্টেনলেস স্টিলের প্রধান উপাদানগুলি কী? স্টেনলেস স্টিলের প্রধান উপাদানগুলি কী কী আমরা দেখে নেব, ইস্পাত, ক্রোমিয়াম, নিকেল। দেখো এই তিনটি পদার্থ মিলিয়ে কিন্তু আমাদের স্টেনলেস স্টিল তৈরি করা হয়, যা কিন্তু বাসনপত্র বা আসবাবপত্র তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমরা পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীর গভীরতম তামা খনির নাম কী? পৃথিবীর গভীরতম তামা খনির নাম হলো বিংহাম ক্যানিয়ন, একটি ক্যানিয়ন। এই ক্যানিয়নটি রয়েছে ইউএসএতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে। আর এই তামা উৎপাদনে কিন্তু সর্বপ্রধান ভূমিকা পালন করে কিন্তু চিলি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম কি? ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম হলো পাইরোলুসাইট। আমরা সবাই জানি বক্সাইট থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়, কিন্তু সর্বপ্রধান হলো পাইরোলুসাইট। ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনিজ নাম কি? ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম হলো বালাঘাট, মধ্যপ্রদেশের বালাঘাটে কিন্তু ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি রয়েছে। আর এই ম্যাঙ্গানিজ কিন্তু লৌহ একটি সংকর ধাতু, অর্থাৎ লৌহ শিল্পে কিন্তু ম্যাঙ্গানিজের প্রধান ভূমিকা রয়েছে। অয়েল পুল কোথায় গঠিত হয়? দেখো অয়েল পুল গঠিত হয় ভাজের উদ্ভঙ্গে, অর্থাৎ ভাজ মনে করে এটি রয়েছে ভাত, এই ভাজের এই এই দুটো অংশকে বলা হয় উদ্ভঙ্গ। আর এই উদ্ভঙ্গে যে তেলটি সঞ্চিত হয়, খনিজ তেল বা ক্রুড অয়েল যেটি সঞ্চিত হয় সেটিকে বলা হয় কিন্তু অয়েল ক্রুড। আর এই অধভঙ্গে যেটি তৈরি হয় কিন্তু সেখান থেকে কিন্তু তেল নিষ্কাশন অধিক সুবিধাজনক হয়। দেখো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, পরবর্তী একটি ছক রয়েছে, ছকে গুরুত্বপূর্ণ কিছু দেশ এবং খনিজের নাম রয়েছে। দেখো লৌহ খনিজ, লৌহ খনিজ যে কোন দেশের সর্বাধিক মানে কোন দেশের খনিটি বৃহত্তম পৃথিবীর, এটা হচ্ছে ব্রাজিলের কারাগাজ। কারাজাস হচ্ছে ব্রাজিলের রয়েছে কারাজাস একটি খনি, আর এটি হচ্ছে লৌহ খনি যেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম লৌহ খনি। তারপর রয়েছে তামা খনি, তামা খনি রয়েছে চিলির এসকন্দিতা, এসকন্দিতাতে রয়েছে তামা খনি। তামা খনির এই এসকন্দিতা হলো বিশ্বের বৃহত্তম লৌহ তামা খনি। তারপরে ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ব্রাজিলের আমাপা, আমাপা খনি হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি। তারপর রয়েছে অভ্র, এই অভ্র ভারতে রয়েছে, অভ্রের যে বৃহত্তম যে খনিটি রয়েছে সেটি হচ্ছে ভারত অবস্থিত, সেটির নাম হলো কোডারমা, কোডারমা। তারপরে কি ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম সর্বাধিক সবচেয়ে বৃহত্তম যে খনিটি রয়েছে সেটি রয়েছে কানাডাতে, কানাডার ম্যাক আর্থার নামক জায়গাতেই কিন্তু এই ইউরেনিয়ামের যে বৃহত্তম খনি সেটি কিন্তু অবস্থিত।